हाई व्यूअर्स, यू आर वेलकम टू माय चैनल मैथ ट्यूटोरियल्स बाय आशीष दास, मायसेल्फ आशीष दास एंड दिस इज माय वीडियो नंबर 520। आजकेर 520 नंबर वीडियोते आमरा आलोचना करछी उच्चता एवं दूरत्व। आमादेर वेस्ट बेंगल बोर्ड थेके क्लास 10 एर जन्य गणित प्रकाश बोले जे अंक बईटा देवा होयेछे सेई गणित प्रकाश बईयेर पेज नंबर 326 थेके 328 पर्यन्त देखो कोषे देखी 25 आछे। এই কোষে দেখি 25 টাই হচ্ছে উচ্চতা এবং দূরত্বর চ্যাপ্টার। আজকের এই 520 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 25 এর কোশ্চেন নাম্বার 3 আলোচনা করছি। আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক সেখানে কি বলছে। বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে ছবিটা একটু আঁকার চেষ্টা করো, এইটা হচ্ছে মাঠটা, এখান থেকে এই হচ্ছে সুতোটা এবং ঘুড়িটা মনে করো এই জায়গাটাতে আছে। তো বলছে যে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, অর্থাৎ এই কোণটা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, অর্থাৎ এই উচ্চতাটা কত হবে, এই উচ্চতাটা কত হবে। তো আমরা ধরে নিচ্ছি এ বিন্দুতে ঘুড়িটা রয়েছে, বি বিন্দু থেকে ঘুড়িটাকে ওড়ানো হচ্ছে, তাহলে এ বি হচ্ছে তার সুতোর দৈর্ঘ্য এবং এই সুতোর দৈর্ঘ্যটা কত, না 150 মিটার। ঘুড়িটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ অ্যাঙ্গেল সি বি এ এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে ঘুড়ির উচ্চতা এসিটা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব এটাকে, সলিউশন লেখা অনেক রকম ভাবেই যেতে পারে, কিন্তু আমি সবসময়ের জন্য বলছি যে যেরকম ভাবে প্রশ্নে আছে তুমি তোমার ছবিটাকে ওইভাবে বুঝিয়ে দাও। তো প্রশ্নে কি বলছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। তো আমরা এখানে কি করব, ধরা যাক 150 মিটার লম্বা সুতো হলো এ বি আর ঘুড়িটা আছে এ বিন্দুতে। ধরা যাক ঘুড়িটি এ বিন্দুতে আছে, এবং আর কি হচ্ছে, বি এ হলো সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য, অর্থাৎ বি এ এটা সমান সমান 150 মিটার। ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়ছে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়ছে। এবারে আমি কি করব, এই এ বিন্দু থেকে অনুভূমিক রেখার উপরে এসি লম্ব টানা হলো, এ বিন্দু থেকে
অনুভূমিক রেখার উপর এসি লম্ব টানা হলো। এইভাবে যদি ছবিটা আমি আঁকি তাহলে পরে দেখো এই এসি এর দৈর্ঘ্য যা ঘুড়িটা মাঠ থেকে ঠিক ততই উপরে রয়েছে। সুতরাং এসি এর দৈর্ঘ্য হলো ঘুড়ির উচ্চতা, দেখো আশা করি বুঝতে পেরেছ। এবারে তাহলে আমরা কি পেলাম, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বিসিএ এটা সমান সমান 90 ডিগ্রি। আর কি হচ্ছে, অ্যাঙ্গেল সিবিএ এটা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। আর একটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে অতিভুজ। কেন, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এবং বিএ এটা সমান সমান হচ্ছে 150 মিটার। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই সেটা লিখব। সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, লেখো, সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখো আমার যে কোণটা, সেই কোণটা হচ্ছে এইটা, আর আমাকে বার করতে হবে তার বিপরীত বাহু, অর্থাৎ লম্ব বার করতে হবে। তাহলে সেটাকে লিখতে হবে আমাকে, এসি বাই কোন বাহুটা আমাকে দিয়ে দিল, এবি। এইটা সমান সমান তাহলে কি হলো, লম্ব বা অতিভুজ, মানে হলো সাইন 60 ডিগ্রি। এসিটা তো আমি জানি না কত, সেই জন্যে এসিটাকে এসি রাখবো, আর এবি এর মানটা আমি জানি, সেটাকে লিখে দেবো 150। এটা ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি হয় √3/2। খুব সহজেই বেরিয়ে আসবে এসি কত। দেখো তাহলে এসি কত হবে, √3/2 × 150। 2 আর 150কে কেটে দাও, পাবে তুমি 75। ইমপ্লাইজ দ্যাট এসি এটা ইকুয়ালস টু হচ্ছে 75√3। তাহলে আমি এসিটা কত পেয়ে গেলাম, কিন্তু এসি হচ্ছে 75√3 মিটার। তাহলে লেখো, সুতরাং এসি এর দৈর্ঘ্য √3 মিটার। আর আমি বলেছিলাম যে এই এসি এর দৈর্ঘ্যটাই হচ্ছে ঘুড়ির উচ্চতা। তাহলে ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, উত্তর লিখে দিয়ে পারে। উত্তর
घुड़ीटी माठ थेके 75√3 मीटार उचुते रोए छे। That is all हो गया छे। तो viewers तुम्हारा जरा हमारे वीडियो देखले वीडियो जदि तुम्हारे भलो लेगे थे अवश्य ये लाइक कर शेयर कर तुम्हारे जदि को समस्या थे से समस्या कथा तुम्हारा कमेंटर जगह लिखे दिओ हमें अवश्य तुम्हारे से समस्या समाधान कर देव। हमारे चैनलटार संगे जदि तुम्हारा जुक्त ना थे थको चैनल के सबसक्राइब कर चैनलटार संगे जुक्त हो कारण गणित प्रकाश बइयर प्रत्येक अंक हमें व्याख्या कर चैने अपलोड कर देव। शुधु ताई नय एछाड़ाओ माध्यमिक परीक्षार जन्य आरो जे समस्त स्टाडी मेटेरियल्सर प्रयोजन हबे सेगुलोर आपलोडसो यथासमय तोमरा एखानटाते पेये जाबे तोमादेर कोनो समस्या थाकबे ना। एर परवर्ती अंक अर्थात कोश्चेन नम्बर फोर जन्य तोमरा आमार 521 नम्बर भिडियोर दिके लक्ष्य राखो आमी खूब शीघ्र ही सेटा आपलोड करे देव। दैट इज अल बाई।